গাজায় ইসরায়েলি হামলার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত প্রায় 6,20,000 শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। যুদ্ধ পরিস্থিতিতে শিশুদের মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এগারো মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। নির্বিচার হামলায় গুঁড়িয়ে দেয়া হয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। অক্ষতগুলো ব্যবহার হচ্ছে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে। পরিসংখ্যান বলছে গাজায় 85% স্কুল ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে জায়নবাদীদের হামলায়। 564টির মধ্যে সম্পূর্ণ বা বড় রকমের সংস্কার প্রয়োজন 477টিতে। শ্রেণী কার্যক্রম চালু রাখতে উদ্যোগ নেওয়া হয় খোলা মাঠ ও তাঁবুতে ক্লাস নেয়ার। বোমা হামলায় যা গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের প্রতিবেদনে বলা হয় গাজা উপত্যকায় শিক্ষার অধিকার থেকে বঞ্চিত 6,00,000-এরও বেশি শিক্ষার্থী। তুলকারেম ও জেনিন সহ পশ্চিম তীরে পড়ালেখা শুরু করতেই পারেনি প্রায় 6,000 শিশু। একে তো নেই অবকাঠামো, তার উপর শঙ্কা আছে প্রাণহানির। তাতে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি স্কুলের নতুন সেমিস্টার। এই অবস্থায় পরিকল্পনা করা হচ্ছে অনলাইনে ক্লাস নেয়ার। সংবাদ সংস্থা ওয়াফা জানায় শিক্ষা খাতকে হামলার টার্গেট না বানাতে তেল আবিবকে চাপ দিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনকে আহ্বান জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। জাতিসংঘের সংস্থাগুলোর দাবি, ফিলিস্তিনি শিশুদের শিক্ষার পরিবেশ তৈরিতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। ইফশিতা জামান, চ্যানেল 24।